हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंडियन होममेकर मौसी। तो आज सकाल सकाल बसे पड़ी बैग और सब जामापड़ भाज करते, कारण आज के चले जाब ओई बाड़ीते। आज के सान्डे, कल के मंडे, तो फेरार पाला। मा दुर्गा विसर्जन हो चले गेछे, तो आमादेरो छुट्टी शेष, आमराओ चले जाब। कल के थेके बड़े अफिस चालू हबे। सकाल सकाल उठे भाबलाम जे बैगटा गुछिए नि, कारण एरपर बैगटा गोछाते अनेक समय लेगे जाबे। आर एरपर रान्ना बान्ना करब, तारपर खावा दावा करते ई समस्त व्यस्त हो जाब। तई भाबलाम सकाल सकाल उठे आपातत कोनो काज नेई, तो बैगटा गुछिए फेलि। अनेक जामा कपड़ पड़छे आर ढिपी करे करे एई घरटा एखन आपातत फाका। खाट छिल आगे, तो खाटटा जेहेतु ओई बाड़िते निये चले गेछि, तो ओई बाड़िते अनेक बड़ो रूमटा पुरो फाका। তো এই ঘরের মধ্যে এখন ড্রেস পরছে, আর ড্রেসগুলো পুরো জমা জড়ো করে করে ফেলে পুরো ঢিবি হয়ে গেছে, এক গাদা জামা কাপড়। তাই এখন সব ভাঁজ করে গোছাতে বসেছি। তো চলো এই যে ব্যাগটা গুছিয়ে নিই ভালো করে, আর এরপরে দেখা হচ্ছে আমার তোমাদের সাথে। আর আজকে বাড়ি চলে যাবো, মনটা খুব খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না। কালকেও এত নাচানাচি সবাই করেছে, তো খুব টায়ার্ড, সবাই ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছি, আমার ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত সবাই ঘুমোচ্ছে। সবার উঠে পা ফা ব্যথা তো অবশ্যই হবে, আমারও একটু একটু পা ব্যথা করছে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো এখন এখানে চলছে সবজি কাটা। এত বড় বঠিমা শাশুড়ি মার, তো এই বিশাল বড় বঠি দিয়ে এখন সবজি কাটা চলছে। আমি এখন কেটেছি আলু আর ঢেঁড়স, আর এই যে এইটা হচ্ছে এক্সট্রা ঢেঁড়স পড়ে আছে। এই ঢেঁড়সগুলো আমাদের জমির, মানে আমাদের জমিটা যাকে ভাগে চাষ করতে দেওয়া হয়েছে, সে চাষ করে আর বছরে টাকা দিয়ে দেয়, আর যে যা সবজি হয় তা আমাদের মাঝে মাঝে খেতে দেয় আমরা এখানে আসলে। তখন এই আমাদের জমির সবজি দিয়েই এখন খাবো ঢেঁড়স। একদম টাটকা টাটকা, কি সুন্দর চকচক করছে ঢেঁড়সগুলো। তো চলো এখন আমি এগুলো কেটে নিচ্ছি। তখন ভাজা চলছে আলু আর ভেন্ডি ভাজা, নিজেদের বাড়ির শুকুর ভাজা অনেকদিন পরে আবার খাবো। আর টাটকা টাটকা একদম গাছ, সবে মাত্র গাছ থেকে ফিরিয়ে আনা ভাজা, অসাধারণ লাগে খেতে, টেস্টি আলাদা। এই জাস্ট রান্না শেষ হলো আর স্নান করে আসলাম। আমাদের এই গ্রামে তো কারেন্ট এত জ্বালাতন করে, মানে সেকেন্ডে সেকেন্ডে কারেন্ট যাচ্ছে, আজকে তো অত্যাধিক কারেন্ট যাচ্ছে, আর এত গরম তার মধ্যে কারেন্ট থাকছে না, হাওয়া খাওয়ার কোনো উপায় নেই। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো কি ঠাকুরের অস্ত্রগুলো নীল সব কালেক্ট করেছে, প্রত্যেক বছরই কিছু না কিছু নিয়ে নেয়, আর এবছর তো অনেকগুলো কালেক্ট করে নিয়েছে। এর আগে তো সিঁদুর ছড়ানোর সময় তখন বলেছে যে ওগুলো না নিতে, লাস্টে নিতে, কিন্তু ওর আগের থেকেই নিয়ে নিয়েছে ভাসানের অনেক আগেই। এবার চলে যাব ছাদে, জামা কাপড়গুলো নিতে হবে। চলো আমাদের এই বাড়ির ছাদে, এখান থেকে সিঁড়ি উঠলে এই যে আমাদের গ্রামের বাড়ির ছাদটা, অনেকটা বড়, জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। তো এখানে একটা আম গাছ আছে, এটা আমাদের আম গাছ, অনেক বড়, এই বাড়ির ছাদটা অনেকটা বড়। এখান থেকে এখানে হচ্ছে সিঁড়ির দরজা, বিশাল বড় বাড়ির ছাদটা। আর এই যে ছাড়ি উঠে দেখা যাচ্ছে, কালকে পুজো হচ্ছিলো প্যান্ডেল, তো আজকে সমস্ত কাপড় একদিনের মধ্যে খোলা হয়ে গেছে। ওটা হচ্ছে প্যান্ডেলটা, এখান থেকে আমাদের এই বাড়ি, গ্রামের বাড়ির লোকেশানটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজ। আর বাড়ির সামনে থেকে ঢালাই রাস্তা চলে গেছে, আগে রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন পুরো সোজা বড় রাস্তায় বেরিয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। এখানে একটা মাটির বাড়ি দেখাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে এখন মাটির বাড়িটা, এই বাড়িটা এখনও ওরা সুন্দর করে রেখেছে, যদি ওরা পাকা বাড়ির পাশে বানিয়েছে তাও এই বাড়িটা এখনও রেখে দিয়েছে, অনেকে সে মাটির বাড়িটা দেখতে যায়। এখানে একটা মাটির বাড়ি আছে, আর এই আমাদের বাড়ির পাশেই আর একটা মাটির বাড়ি আছে, নিচে দেখা যাচ্ছে। এই দুটো মাটির বাড়ি আপাতত আমাদের বাড়ির সামনে রাখা যায়, আর না হলে সব এখন সরকারের দেওয়া সব পাকা বাড়ি হয়ে গেছে, করে নিয়েছে ওরা। তো চলো জামাকাপড়গুলো মেলে দিই। তো জামাকাপড় মেলা তো হয়ে গেছে,
আজকে রোদ্দুরটা কেমন একদম জন্যে জানি না শুকোবে কিনা, নাহলে ঘরের ভিতরে তুলে দিয়ে চলে যেতে হবে দড়িতে। আর সকালেরগুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে নিয়েছি, এবার নিচে নেমে যাচ্ছি। নিচে গিয়ে ভাত খাবে বলে চিল্লামিল্লি করছে, মানে খেতে পেয়ে গেছে সবার। চলো নিচে গিয়ে এবার ভাত খাবো। তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেজন্য আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছিল। কালকে সব নাচানাচি করে দেব অনেক দেরি করেই শুয়েছে, এসে ফ্রেশ হয়ে। তো আজকে আর বাজারে যাইনি, আর বাজারে যাইনি তার একটা কারণ হচ্ছে বৃষ্টিও পড়ছে, আবার আমরা যেহেতু ওই বাড়ি চলে যাবো, সুতরাং যেই সমস্ত বাজার ছিল সেগুলোই রান্না করে ফেলেছি, নাহলে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য আজকে মেনুতে আছে ডাল, কালকে কারে ঢেঁড়স দিয়েছিল, সেই ঢেঁড়সগুলো বাঁচা কোচা ছিল সব ভেজে ফেলেছি, আর ডিমের কারি। তো আজকে সিম্পল খাবার, তো খেয়ে নিই, চলো ভাতগুলো বেড়ে খেয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে আর গল্প করছি। খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, আর খেয়ে দিয়েই ভাবলাম বেরিয়ে যাবো রেডি হয়ে, কিন্তু বৃষ্টি নেমে গেছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর পুরো একদম কালো হয়ে আছে আকাশ। এই বৃষ্টি যে কখন থামবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আজকেও বাড়ি যাওয়া হবে না, মানে এটাও আমাদের বাড়ি কিন্তু ওই শ্যামনা বাড়ি যাওয়া হবে না মনে হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি নেমেছে। আর টিভিতে বলেও দিয়েছিল বৃষ্টি হবে, ভেবেছিলাম তার আগেই চলে যেতে পারবো তাড়াতাড়ি লাঞ্চটা সেরেই, কিন্তু হলো না। দেখা যাক কালকে সকালে যাই কি, আজকে সন্ধ্যেবেলার দিকে যদি বৃষ্টি কমে তো আজকেও চলে যেতে পারি। আপাতত কারণে আমি বসে আছি বারান্দায়, এটা হচ্ছে আমাদের বারান্দা, বন্ধ করে দিয়েছি সব। গ্যাসটা নিচে দিয়ে করে দিয়েছি তো? হ্যাঁ হ্যাঁ, গ্যাস নিচে করা আছে। তো ফাইনালি বৃষ্টি কমেছে, এখন অনেক সন্ধে হয়ে গেছে যদিও, কিন্তু আমরা চলে যাচ্ছি, কারণ কালকে তো আবার বরের অফিস রয়েছে। তো ফাইনালি সব প্যাক করে ঘরে সব কিছু ঢাকা ঢুকা দিয়ে, কারণ আবার সব কিছু নোংরা পড়ে যায়, তো টেবিল তো রান্নাঘরে সব কিছু এরকম কাপড় দিয়ে ঢেকে গিয়ে গোছাতে গোছাতে আবার কিছুটা সময় লেগে গেলো। ফাইনালি এবার তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো যাবার পথে জানো তো একটা সুন্দর চায়ের হেভি টেস্টি চা পানার দোকান আছে, যদি না বৃষ্টি পড়ে তাহলে খাবো আজকে। হ্যাঁ সবাই চলে যাবো, কে থাকবে? কালকে আবার তোমার দেওয়ারের অফিস রয়েছে, তো বৃষ্টিটা থেমে গেলে তাই চলে যাচ্ছে, না হলে আবার থাকতাম। না না, গাছের জল একেবারেই কমে গেছে, তাই জন্যই বেরোচ্ছি। তো আমার এক চা হয় বলছে এই অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, এখন কালকে যেও, কিন্তু কালকে গেলে তো। তো এবার আমরা চলে এসেছি এই সেই চায়ের দোকান, চলো ভেতরে যাওয়া যাক। এই যে এই দাদা, এটা হচ্ছে অনার এই দোকানে, উনি ভিডিও করতে বারণ করছে, জানি না কেন উনি কি ভেবেছে কি সে ভিডিও হচ্ছে। তো যাই হোক, আমাদের জন্য চা বানাতে বলেছি, আমার আর দেবের জন্য দেবের স্পেশালটি, আর বাচ্চাদের জন্য দুটো চকো চিপস টি। চকো চিপস এর আগে আমরা খাইনি, স্পেশালটিটা অনেকবার খেয়েছি। কেমন হয়েছে? এই হচ্ছে আমার চা তোমার এবার চলে যাচ্ছি। তো ওই মালিকটা পরে বুঝতে পেরেছি ইউটিউব ভিডিও হচ্ছে, তো বলেছে একদিন সকালবেলা আসতে আর ভালো করে ভিডিওটা করতে। আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছি লোকেশনটা একদম একদম গ্রামের নিচে, এক খুব দূর এরিয়া, তো এখানে আগে কত আসতো। সো ফ্রেন্ডস, ওই বাড়ি থেকে তো চলে এসেছি, প্রায় 7:30 নাগাদ চলে এসেছি, আসার পরে ফ্রেশ হতে হতে 8 বেজে গেল, আর 8 সময় শুরু হয়ে গেছিলো আমার ফেভারিট সিরিয়াল মিঠাই। তো মিঠাই দেখতে বসে পড়লাম,
তো এবার চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার জন্য অনেক 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 ভালোবাসা, গুড নাইট।